ক্রাইস্টচার্চের দুটি মসজিদে 2019 সালের 15 মার্চে হামলার পর মুসলিম বিদ্বেষের বিরুদ্ধে আওয়াজ তুলে বিশ্বব্যাপী আলোচনায় আসেন কিউই প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডার্ন। বর্তমানে বিশ্ব মহামারীর মধ্যেও নিউজিল্যান্ডকে নিরাপদ রাখতে পারায় প্রশংসিত 40 বছর বয়সী এই নেত্রী। এমন ইতিবাচক পরিবেশেই ন্যাশনাল পার্টির আরেক নেত্রী জুডিথ কলিংসের বিরুদ্ধে ভোট যুদ্ধে বড় জয় পেলেন জাসিন্ডা। দেশটিতে মোট ভোটার সংখ্যা প্রায় 38 লাখ, মাসের শুরু থেকে আগাম ভোট দিয়েছেন প্রায় 17 লাখ মানুষ। নিউজিল্যান্ডের পার্লামেন্টে আসন সংখ্যা 120টি, তার মধ্যে 72টি আসন সরাসরি ভোটে নির্বাচিত হয় এবং বাকি 48টি নির্বাচিত হয় দল কত শতাংশ ভোট পেল তার ভিত্তিতে। নিউজিল্যান্ডে থাকা প্রবাসী বাংলাদেশিরা আশা প্রকাশ করছেন লেবার পার্টির জাসিন্ডা আগের তুলনায় অভিবাসী বান্ধব হবেন। লেবার পার্টির পলিসি অনুযায়ী এবার যেগুলো ছিল, যে এডুকেশন ব্যবস্থা ছিল তাদের, তারপরে হাউজিং ছিল, তারপরে সোশ্যাল ওয়েলফেয়ার ফান্ড তার আরো বৃদ্ধি করবে, ইমিগ্রেশন স্ট্যাটাস যাদের এখানে যে অবস্থা আছে তাদেরকে আরো হেল্প করবে, এবং যে ফাইলগুলো পেন্ডিং হয়ে আছে এবং রিফিউজিদেরকে নিয়ে তারা আরো বেশি করে কাজ করবে, এবং 10% কোটা বৃদ্ধি করার একটা আলোচনা তাদের মধ্যে চলছে। সো ইমিগ্রেন্টদের জন্য এটা একটা সুখবর অবশ্যই, এবং ওয়ার্ল্ড ক্লাইমেট যেভাবে চেঞ্জ হচ্ছে তার ফান্ডিং এর ব্যাপারটাকে ওরা নিউজিল্যান্ড আরো বেশি জোরদার যাতে করতে পারে সেই জন্য লেবারের পক্ষ থেকে বলা হয়েছে তারা ফান্ড বাড়াবে, এবং বাণিজ্যিক চুক্তি, বিশ্বের সাথে বাণিজ্যিক চুক্তিগুলো কিভাবে বাড়ানো যায় সেই ব্যাপারেও লেবার অনেকটা এগিয়ে। ভোটের পাশাপাশি গাজা বৈধ করা ও স্বেচ্ছায় মৃত্যুর দুটি ইস্যুতে গণভোটের রায়ও দেন দেশটির নাগরিকরা। সৈয়দীপ টেখার সময় সংবাদ।